চট্টগ্রামের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, নগর কমিটির সাবেক আহ্বায়ক সাদত হোসেন সহ চার নেতার বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বাসার নিচে থাকা গাড়িও। আজ শনিবার রাত 8টা থেকে 9টার মধ্যে এ ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের দাবি, ছাত্রলীগ যুবলীগ এই হামলার সাথে জড়িত। সাদত হোসেন বলেন, নগরের বাদশামিয়া সড়কে তার বাসায় ছাত্রলীগ যুবলীগের শতাধিক কর্মী এসে ভাঙচুর চালান। বাসার দরজা ভেঙে ফেলেন তারা, ভাঙচুর করেন বাসার জিনিসও। বাসায় তার অসুস্থ মা রয়েছে, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। হামলাকারীরা বাসার নিচে পার্ক করা 10-12টি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গাড়িগুলো ভবনের অ্যাপার্টমেন্টে থাকা চিকিৎসক, শিক্ষক, বিভিন্ন পেশার লোকজনের। আগুনে অ্যাপার্টমেন্টে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। সাদত হোসেন আরও বলেন, আমি কিছুর মধ্যে ছিলাম না, আমার বাসায় কেন হামলা করলো বুঝলাম না। সাদতের বাসার পর নগরের 5 মাইল এলাকার নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসায়ও হামলা চালানো হয়েছে। নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বলেন, এরশাদ উল্লাহর বাসায় হামলা চালিয়েছে ছাত্রলীগ যুবলীগ। রাত 9টার দিকে নগরের মেহেদিবাগ এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় হামলা ও আগুন দেওয়া হয়। এ সময় নগরের গোলপাহাড় থেকে মেহেদি পর্যন্ত এলাকার দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার সময় বাসায় থাকা আমির খসরু মাহমুদ চৌধুরীর ছোট ভাই আমির হুমায়ুন আহমেদ চৌধুরী বলেন, আমার ভাই কারাগারে, তিনি কোনো কিছুর মধ্যে জড়িত নন। এরপরও আমাদের বাসায় ঢুকে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা ভাঙচুর করে গাড়িতে আগুন দিয়েছে। ঘটনার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উদ্দিন আকবর বলেন, আমির খসরুর বাসার সামনে গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন বলেন, তাদের নগরের চটেশ্বরী বাসায় ছাত্রলীগ যুবলীগের লোকজন হামলা ভাঙচুর চালিয়েছে। বাসার দরজায় কোপ দেন কিন্তু ভেতরে ঢুকতে পারেনি। বাসার দরজার সামনে থাকা 2টি পাজারো গাড়ি ও জানালার কাঁচ ভাঙচুর করেছে। এ সময় তার বাসায় বাবা মীর নাসির উদ্দিন ছিলেন। হামলার ব্যাপারে জানতে চাইলে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ বলেন, বিএনপি নেতাদের বাসায় আগুন দেওয়ার সঙ্গে ছাত্রলীগ যুবলীগের কেউ জড়িত না।